গত এই বছরও টালা পার্কে হয়ে গেল আতশবাজি পরীক্ষা। শহরের মোট 5টি জায়গায় এই বছর বসবে বাজি বাজার, ময়দান, টালা, যাদবপুর, বড়বাজার ও বেহালাতেও। এই বছর মোট 34 ধরনের বাজি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে থেকে যে বাজিগুলি পাস করবে না সেইগুলিকে বাতিল করা হবে। ইতিমধ্যে 105 ধরনের বাজি বাতিল করা হয়েছে। বাতিল করা বাজি যাতে বাজারে কেউ বিক্রি করতে না পারে সেই দিকে বিশেষ নজর রাখবে প্রশাসন। দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সঙ্গে কথা বলে তৈরি করা হবে কলকাতা পুলিশের একটি বিশেষ টিম। এই বিশেষ টিমটি প্রধানত নজরদারি রাখবে বাতিল হওয়া বাজি কেউ ব্যবহার করছে কিনা তার উপর। আমাদের এমনিতে অলরেডি 105টা বাজি ব্যান্ড আছে, তো তার সঙ্গে আবার 34টা আইটেম আজকে আমাদের টেস্ট করা হলো। ফায়ার ব্রিগেড, তারপরে পলিউশন কন্ট্রোল বোর্ড, পেট্রোলিয়াম সেফটি অর্গানাইজেশন PSO, এরা সবাই ছিলেন এখানে এদের আধিকারিকরা। তো এখন এই রিপোর্টটা যেটা সেটা পেন্ডিং আছে, ওনারা পলিউশন কন্ট্রোল বোর্ড ফাইনাল রিপোর্টটা দেবেন যে আজকে যে 34টা বাজি আমরা টেস্ট করলাম তা আমাদের কোনটা পাস করলো। মানে 90 ডেসিবেল যেটা সাউন্ড লিমিট আছে উইদিন 5 মিটার, ওই সাউন্ড লিমিটের ব্যাপারটা ওটা ওনারা পেন্ডিং রেখেছেন। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, হেরিটেজ ভিশন 24 ইন্ডিয়া। চোখ রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুরু করছি জেলার আপডেট। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই গান্ধী সংকল্প যাত্রায় যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন খড়গপুর শহর থেকে দ্বিতীয় দফায় গান্ধী যাত্রায় পা মেলালেন তিনি। গান্ধী যাত্রার মাঝে বারবেটিয়া শিব মন্দিরে নারকেল ফাটানোর পর গোমাতাকে পুজো দিয়ে গরুর গলায় মালা পরিয়ে দেন হেভিওয়েট বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিনের ভাষণে তিনি বলেন, গান্ধীজির 150তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে তার অহিংসার মতাদর্শকে সামনে রেখেই দেশবাসীর কাছে অহিংসার বার্তা পৌঁছে দিতেই এই সংকল্প যাত্রার আয়োজন। প্রধানমন্ত্রীও গান্ধীজিকে অনুসরণ করে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করে গ্রাম বাংলার উন্নয়নের কথা বলেছেন। আর তাই গ্রাম বাংলার উন্নয়নে এবং আজকের দিনে গান্ধীজির জীবনযাত্রা ও মতাদর্শ কতটা প্রয়োজন তা বোঝাতে গ্রাম বাংলার পথে আয়োজন করা হয় এই পদযাত্রার, জানালেন দিলীপ ঘোষ। গান্ধী সংকল্প যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা নিয়ে অনেকে অনেক চিন্তা। গান্ধী কেন বিজেপি নিয়ে চলেছে? গান্ধীকে কেউ পেটেন্ট করে গেছে নাকি কারো সম্পত্তি হয়ে গেছে? ভারতবর্ষের শত শত মহাপুরুষ আছেন যারা ভারতবর্ষের জন্য ত্যাগ তপস্যা করেছেন, প্রত্যেককে সম্মান শ্রদ্ধা করি আর ঠিক সময়ে আমরা তাকে স্মরণ করি। গান্ধী যে 150তম জন্মবার্ষিকী চলছে, সার্ধশত বার্ষিকী, আজকে দেশ তার বিশ্বে যে হিংসার প্রাদুর্ভাব হয়েছে, গান্ধীর অহিংসার বাণী দিয়ে অহিংসার পথে আমরা তার সমাধান করতে চাই, তাই সার্ধশত বার্ষিকীতে গান্ধীকে আমরা সামনে রেখেছি। তার বাণী নিয়ে, তার ছবি নিয়ে, তার দেখানোর রাস্তায় আমরা এগোচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীও গান্ধীজিকে অনুকরণ করে স্বচ্ছ ভারত থেকে আরম্ভ করে গ্রাম বিকাশের কথা বলেছেন করছেন। পশ্চিম মেদিনীপুর থেকে ঝন্টু চক্রবর্তী রিপোর্ট, হেরিটেজ ভিশন 24 ইন্ডিয়া। গণতন্ত্র থাকলে তবে তো সবকিছু হবে। বাংলার গণতন্ত্র এবং লোকতন্ত্রকে ধ্বংস করেছে মমতা ব্যানার্জি। নদিয়ার কৃষ্ণনগরে বিজেপি সংকল্প যাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন নদিয়ার উত্তরের বিজেপি সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় গান্ধী সংকল্প অভিযান যাত্রা, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গান্ধীজির আদর্শে আদর্শিত হয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, আর সেই গণতন্ত্রের মূলেই কুঠারাঘাত করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার গণতন্ত্র বলে কিছুই নেই। এর পাশাপাশি রাজ্যপাল ইস্যুতে তিনি বলেন, রাজ্যপাল রাজ্যের প্রশাসনিক প্রধান, কার্নিভালের মঞ্চে তাকে ডেকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, এটা অন্যায়। রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়া উচিত, বললেন মুকুল রায়। আগে গণতন্ত্র থাকবে তারপর তো সবকিছু হবে। মমতা ব্যানার্জি তো বাংলায় গণতন্ত্র ধ্বংস করছেন, বাংলায় লোকতন্ত্রটা ধ্বংস করছেন। এই গান্ধীজিদের আদর্শে আদর্শিত হয়ে হাজার হাজার মানুষ প্রাণ দিয়ে যে গণতন্ত্র ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এটাই সবচেয়ে তারই মূলে কুঠারাঘাত করছে বাংলায় গণতন্ত্র। নদিয়া থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, হেরিটেজ ভিশন 24 ইন্ডিয়া।
রাজ্য জুড়ে শান্তি কামনায় এবার হোমযজ্ঞ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে খড়গপুরের নিজের বাংলোয় হোমযজ্ঞ করার পর চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। হোমযজ্ঞের সেই এক্সক্লুসিভ ভিডিও উঠে এলো আমাদের ক্যামেরায়। পশ্চিম মেদিনীপুর থেকে ঝন্টু চক্রবর্তী, রিপোর্ট হেড টেলিভিশন 24 ইন্ডিয়া। ফের অগ্নিকাণ্ডের ঘটনা। অভিযোগ, এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানো হয়। অভিযোগের তির দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার রাত্রি 12টা নাগাদ ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত তল ঘোড়াপিঞ্জা গ্রামে। কিভাবে আগুন লাগানো হয় এবং কে বা কারা আগুন লাগালো তা নিয়ে নানান প্রশ্ন উঠেছে গ্রামবাসীদের মধ্যে। এ নিয়ে বাড়ির মালিক যতীন বেরা জানান, তিনি তার বাড়ি কয়েক মাস ধরে ভাড়া দিয়েছিলেন এক রাজমিস্ত্রিকে, তবে এই আগুনে তার কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। আগুনে বাড়ির সব আসবাবপত্র সহ একটি মোটরসাইকেল ও দুটি সাইকেল পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়। এখানে রাতে কে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে? রাত কটার দিকে? রাত 12:10 হবে। কজন ছিল এখানে বাড়িতে? এখানে রাজমিস্ত্রি একজন ছিল, আর কেউ নেই। আর কেউ থাকে না? আর কিছু হয়নি? না, আর কিছু হয়নি। বাইকটা সাইকেল যা ছিল সব পুড়ে গেছে আর কি। ঝাড়গ্রাম থেকে সন্দীপ করে, রিপোর্ট হেড টেলিভিশন 24 ইন্ডিয়া। ঘটগ্রাম সার্বজনীন লক্ষ্মী পুজো সমিতির পক্ষ থেকে 24তম বর্ষ পূজা উপলক্ষে গত 14 ও 15 অক্টোবর দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ঘটগ্রামে। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কুমার ঘটক বলেন, প্রতি বছর এলাকার বিভিন্ন স্তরের মানুষের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এবছরও নাচ, গান, বাউল ও লোকসঙ্গীতের অনুষ্ঠান ছাড়াও ক্যারাটে প্রদর্শনীর মাধ্যমে মহিলাদের আত্মরক্ষা বিভিন্ন কৌশল দেখানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন 5 বছরেরও কম বয়সী শিশু থেকে শুরু করে 70 বছরেরও বেশি বয়সী প্রবীণ মানুষেরা। জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষই অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট আবৃত্তিকার রসময় ব্যানার্জি, মানব মণ্ডল ও সাংবাদিক, কবি ও উপন্যাসিক দীপেন ঢাং সহ এলাকার বহু গুণীজন। রাজনীতি ও ধর্মকে উপেক্ষা করে একই মঞ্চে উপবিষ্ট হয়েছিলেন তারা, মত অজয় কুমার ঘটকের। আগামী বছর লক্ষ্মী পুজোর রজত জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি আরো অনেক আগে থেকেই নেওয়া হবে বলে এবং অনুষ্ঠানটি বড় করে আয়োজন করা হবে বলে জানালেন সমিতির সম্পাদক সুমিত ঘোষাল। সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট, হেরিটেজ ভিশন 24 ইন্ডিয়া। নুন আনতে পান্তা পুরনোর সংসারে আর্থিক সচ্ছলতা ফেরানোর ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। নদিয়ার ধানতলা থানার শঙ্করপুরের বাসিন্দা বাসুদেব রায়ের বাবা মাকে নিয়েই ছোট্ট সংসার। এই ছোট্ট সংসারেও নিত্যদিন লেগে থাকে আর্থিক সংকট। বিদেশে গিয়ে মোটা টাকা রোজগারের আশা করেছিলেন বাসুদেব রায়। এরপরই হাসখালি থানার 2 যুবকের সঙ্গে পরিচয় হয় তার এবং এই 2 যুবক বাসুদেবকে বিদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বিদেশে যাওয়ার আগে বেশ কিছু টাকার দাবি করে ওই 2 যুবক। জমি বাড়ি বন্ধক রেখে প্রায় 80,000 টাকা দেয় বাসুদেব। কিন্তু পরিবার সূত্রে অভিযোগ, সৌদি আরবে গিয়ে চাকরি তো দূরের কথা, না খেয়ে থাকতে হচ্ছে বাসুদেবকে। বাসুদেবের পরিবার ওই 2 যুবকের সঙ্গে যোগাযোগ করে এবং তারা বাসুদেবের বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজও করে। এই ঘটনার পরই বাসুদেবের পরিবার রানাঘাট SDPO-র কাছে 2 যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কাজে গেছে,
বাড়িতে বন্ধক রাখিয়া আর মা তো যা দেবে না, ছেলে বলছে মা আমার পাঠাই দাও, আমরা গরিব ঘর নাই দরজা নাই আমাকে কিচ্ছু তো নাই, তাহলে আমি যদি কাজে যাইয়া পয়সা আনতে যদি আমরা ভালো থাই, ছেলে বয়স বেশি নি অল্প বয়স, কিন্তু ছেলে তো পাঠাই দিয়ে এখন কি বিপদ। আর এই যে বাড়িটা, বাড়িটা আমি পুরো দুই কাঠা জায়গা আমি বন্ধক থুই আমি টাকা দিছি, ওই জন্যই ওরা বলেছে যে তোমার কোনো অসুবিধে নেই, আমরা তো জানলাম তোমার বাড়ি বন্ধক থুই টাকা দিলে তোমার ছেলের কোনো অসুবিধা না, হলেই আমাদের বলবা আমরা তোমার ছেলের আইনে দেবো। কি কাজে নাম করে নিয়ে গেছে? নিয়ে গেছে শফিন মহলের কাজ দেবে তাই। এখন কি করাচ্ছে? এখনে ওর কোনো মানে নিষ্ঠ হয়ে যেটা কাজ দেবে তা দিচ্ছে না, পয়সা করি পাঠাচ্ছে, পয়সা করি সে জীবনেই বাঁচতেছে না, পয়সা করি পাঠাবে। নদিয়া থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, হেরিটেজ ভিশন 24 ইন্ডিয়া। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই জেলায় শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই এক বছরের অপেক্ষা শেষে শুরু হবে দীপাবলির আলো উৎসব। আর পুজো প্রস্তুতিতে পিছিয়ে নেই হুগলি জেলাও। হুগলি জেলায় যথেষ্ট সুনাম রয়েছে কালীপুজোর, তাই পুজো উদ্যোক্তাদের প্রস্তুতিও এখন তুঙ্গে। এবার হুগলি মহানাথ দক্ষিণপাড়া ইউথ ক্লাবের পুজোর মূল আকর্ষণ 30 ফুটের কালী মূর্তি। পুজো কমিটির সম্পাদক মঙ্গল মালিকের মতে এবার জেলায় এটাই সব থেকে বড় কালী মূর্তি, তাই পুজোর প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চান না উদ্যোক্তারা। আর এই 30 ফুটের কালী প্রতিমা দেখতে জনপ্লাবন হবে বলেও আশা করছেন পুজো উদ্যোক্তারা। এই ক্লাবটা আমরা 30 বছর ধরে পুজো করে আসছি, এই ক্লাবের নাম মহানাথ দক্ষিণপাড়া ইউথ ক্লাব। হ্যাঁ, 30 বছরের পুজো, এবছরে মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে প্রতি বছর তো আমরা প্যান্ডেলের ন্যায় করি, কিন্তু এবছর 30 ফুটের, হ্যাঁ 30 বছরে 30 ফুটের কালি করা হবে। আমাদের প্যান্ডেলটা নয়, কালির আকর্ষণটাই বেশি থাকবে। হুগলি থেকে প্রিয়া করাতির রিপোর্ট, হেরিটেজ ভিশন 24 ইন্ডিয়া। শুরু হয়ে গিয়েছে গান্ধী সংকল্প যাত্রা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে নদিয়ার সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে শুরু হয় সংকল্প যাত্রা। এই যাত্রার মূল উদ্দেশ্য স্বচ্ছ ভারত, প্লাস্টিক বর্জন ও দুর্নীতিমুক্ত রাজনীতি। প্রধানত এই 3টি স্লোগান নিয়ে নবদ্বীপ তেঘড়িপাড়া রানীর বাড়ি থেকে প্রাচীন মায়াপুর নিমাইয়ের জন্মস্থান পর্যন্ত এই পদযাত্রা হয়। এই পদযাত্রায় সামিল হয় দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। মহাত্মা গান্ধীর 150 বছর পূর্তি উপলক্ষে জন্ম জয়ন্তীতে সারা ভারতবর্ষ ব্যাপী সমাজ সচেতনতা, রাষ্ট্র সচেতনতার জন্য উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিটা লোকসভা কেন্দ্রে 150 কিলোমিটার যাত্রা সম্পন্ন করব। তাতে বিষয় থাকবে স্বচ্ছ ভারত যাতে তৈরি হয়, পৃথিবীর যে কার্বনের মাত্রা যাতে কম হয় এবং প্লাস্টিক মুক্ত ভারত, এই বিষয়ে কোন সচেতনতা যাতে হয় সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতি লোকসভা কেন্দ্রেই সংকল্প যাত্রা, সেখানকার প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে চলছে। নদিয়া থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, হেরিটেজ ভিশন 24 ইন্ডিয়া। বাংলা থেকে বিহারে মদ পাচারের পথে এক যুবককে গ্রেপ্তার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1,26,000 টাকার মদ। ধৃত রবি সাহার বাড়ি কুমেদপুর তালগ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় মালদার হরিশ্চন্দ্রপুর থেকে মদ সংগ্রহ করে ট্রেনে করে নিয়ে যেত বিহারে। হরিশ্চন্দ্রপুর নাকা চেকিং এ চেক করার সময় সন্দেহজনক অবস্থায় ওই যুবককে আটক করে পুলিশ। ব্যাগ খুলে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নামি দামি কোম্পানির মদের বোতল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। দক্ষিণ মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, হেরিটেজ ভিশন 24 ইন্ডিয়া।
বালি খাদান দখলকে কেন্দ্র করে বালি মাফিয়া ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত চারজন। আহতদের গুরুতর অবস্থায় পূর্ব বর্ধমানে কান্নার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক মাস আগেই সরকারি নিয়মকে না মেনেই বালি মাফিয়া তিতাবুল শেখ তার দলবল নিয়ে ভাগীরথী নদী থেকে বালি তুলত এবং তারই প্রতিবাদ করে কোম্পানি ভাঙা গ্রামের মানুষেরা। এই প্রতিবাদের জেরে বন্ধ হয়ে যায় বালি তোলার কাজ। রাজ্য সরকারের নির্দেশে 15 অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল বালি খাদান। 16 অক্টোবর থেকে বৈধভাবে খুলে গেছে বালি খাদান। সেই জন্যই বুধবার বালি মাফিয়া তিতাবুল শেখ তার 27 জন লোক নিয়ে যায় বালি খাদানে। সেই সময় তাদের উপর হামলা চালায় কোম্পানি ভাঙার বাসিন্দারা শিল্পপতি সুব্রত পাল। এই সংঘর্ষের ফলে দুই পক্ষে আহত হয় অনেকে। এই ঘটনার পর দুই পক্ষেরই একে অপরের বিরুদ্ধে কান্না থানায় অভিযোগ দায়ের করেছে। আমাদের কোন রকম ভাবে আমরা লোকাল ছেলে হয়তো কোনো কায়দা করতে পারিনি, এবং আমাদের মধ্যে লোকাল থেকে কিছু ছেলে মোটামুটি 120 ছেলেকে নিয়ে অস্ত্র শস্ত্র হাতে ধরিয়ে বোম ফোম হাতে ধরিয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যাপারে গিয়ে। পূর্ব বর্ধমান থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, হেরিটেজ ভিশন 24 ইন্ডিয়া। দেশের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে দেখতে থাকুন হেরিটেজ ভিশন 24 ইন্ডিয়া। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।